পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জিএম রাহাত। অনেক ধর্মের মানুষই একদম ভাগ্যের কথা এমনভাবে বলেন যে আর কোনোভাবে পরিবর্তন করা সম্ভব না, ভাগ্য এমন যা লিখে রেখেছে তাই হবে, এখানে আমাদের কোনো হাত নেই ইত্যাদি ইত্যাদি, সব আল্লাহর হাত, সব ঈশ্বরের হাত, এভাবে তারা বিভিন্ন কথাবার্তা বলেন। প্রকৃত অর্থে তকদির হচ্ছে সেটা যেটা হচ্ছে আমাদের পূর্বকর্মের ফলের কারণে লিখিত হয়ে গেছে। আমরা তাকদীর নাকি পূর্বকর্মের ফল ভোগ করছি? তাকদীর অর্থ কি? তাকদীর অর্থ ভাগ্য, নিয়তি, পূর্বনির্ধারিত, ভবিতব্য ইত্যাদি। আর একটু বিস্তারিতভাবে বলতে গেলে তকদির বলা হয় এমন একটি বিষয়কে যেটা পূর্ব হতেই নির্ধারিত, যে আমাদের জীবনে কি ঘটবে, ভালো না মন্দ, আমি কোথায় জন্ম নিব, আমার কর্ম কেমন হবে, আমি দুনিয়া থেকে কি পাবো না পাবো, এসব কিছুই কি পূর্ব নির্ধারিতভাবে কি লিখিত আছে? পূর্ব থেকে এই লিখিত থাকাটাই কি তাকদির? এগুলো হচ্ছে মানুষের তৈরি ব্যাখ্যা বলা চলে, যে তকদিরের অর্থ বা তকদির বলতে কি বোঝায়, যে সাধারণত মানুষ এমনটাই বুঝে থাকে যে এমন কিছুকে তকদির বলে যেটা পূর্ব থেকে কি লিখিত যা আমাদের জীবনে ঘটবে। কিন্তু প্রকৃত অর্থে তকদির হচ্ছে সেটা যেটা হচ্ছে আমাদের পূর্বকর্মের ফলের কারণে লিখিত হয়ে গেছে, অর্থাৎ আমি যা করেছি তার যে ফল পাবো এটা স্থায়ীভাবে লেখা হয়ে যায়, এটাই কি তকদির। কিন্তু মানুষ মনে করে থাকে যে আমাদের তকদির আগে থেকেই কি লিখিত, তাই আমরা ভালো বা মন্দ হই, ভালো কর্ম বা মন্দ কর্ম করি, গরিব হই বা ধনী হই। প্রকৃত অর্থে ব্যাপারটি সেরকম নয়। ওই যে প্রশ্ন যে আমরা তাকদিরে ভাগ্য নাকি পূর্বকর্মের ফল ভোগ করি, এই দুইটা একই কথা। কারণ যখন আমরা এই বিষয়টাকে আলাদা করছি যে তাকদির হচ্ছে পূর্ব নির্ধারিত, এখানে আমাদের কর্মের কিছু নেই, আর আরেকটা হচ্ছে আমি পূর্ব কোনো কর্ম করেছিলাম সেটার ফল পাচ্ছি, মূলত যারা তাকদিরকে আলাদাভাবে ভাবছেন যে এটা লিখিত হয়ে গেছে, এটা আমার কর্মের কিছু না, আরেকটা হচ্ছে এমন কিছু যেটা আমি কর্ম করেছি তার ফল পাচ্ছি, তাহলে তারা একটু ভুলের মধ্যে আছেন। মূলত এটাই তাকদির, যে আমি পূর্বে যা করেছি তা লিখিত হয়ে গেছে যে পরবর্তীতে আমি এই ফল পাবো, এটাই হাকিকতে তাকদির বা এটাই তকদিরের হাকিকত। সেই অর্থে পূর্বকর্মের ফল বা তকদির কি একই ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আমরা কেন সুখ এবং দুঃখ ভোগ করি? যদি স্রষ্টাই এগুলো লিখে থাকে নিজের ইচ্ছা মতো, তাহলে তো আমাদের কর্মের কিছু নেই। আমি পাপী হলো আমার কোনো দোষ নেই, ভালো হলো আমার কোনো দোষ নেই, আর আমি সুখ যদি লাভ করি সেখানে আমার কোনো কৃতিত্ব নেই, আর আমি যদি দুঃখ ভোগ করি তাহলে সেখানে আমার কোনো অসফলতা নেই, আমি আলেম হব না জালেম হব এক্ষেত্রেও আমার কোনো দোষ নেই, কারণ আমার তো হাতই নেই, সব তো লিখিত। কিন্তু ব্যাপারটা সেরকম না, স্রষ্টা কখনো অবিচার করেন না, তিনি সেটাই লিখে রেখেছেন যেটা আমার পাওয়ার কথা। তো সেটা কিভাবে? সেটা হচ্ছে আমার কর্ম, আমি যা করব তিনি আমাকে তার ফল দিবেন। এক কথায় সঞ্চিত কর্মই ভাগ্য নির্ধারণ করে, যেটাকে প্রারব্ধ বলে। যে কোনো ভাষায় মানুষ এটাকে বোঝাতে পারে, মূল কথা হচ্ছে আমি আগে যা করেছিলাম এটার যে একটা রেজাল্ট, ফলাফল, সেটা চূড়ান্তভাবে কী করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে, আমি সেটারই ফল ভোগ করছি, এটাই কি ভাগ্য। হ্যাঁ, এটা পূর্ব থেকে নির্ধারিত লিখিত, কিন্তু কেন? সেটা হচ্ছে আমারই পূর্বের কর্মের কারণে। আমরা যাই ভোগ করি, সুখ বা দুঃখ, এটা হচ্ছে কি, হয় আমার পূর্বের কর্মের কোনো ফল, অর্থাৎ সঞ্চিত কর্মের কোনো ফল, অথবা নিত্যকর্ম বা বর্তমানে আমি যা করছি তারই ফল। ধরুন আপনি ক্লাস ফোরে ভালো মতো লেখাপড়া করেছেন, আপনার পরীক্ষা হয়েছে, এখন কি করা হলো যে আপনার একটা রেজাল্ট নির্ধারণ করা হলো, ক্লাসে আপনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনো একটা অবস্থানে আসলেন। কে নির্ধারণ করলো এটা? শিক্ষক। কেন করলো? কারণ আপনার পরীক্ষার
ফলাফল এরকম হওয়ারই কথা, কারণ আপনি খাতায় যা লিখেছেন সেই হিসাব অনুযায়ী কি তারা আপনাকে নম্বর দিয়েছে। এখন ক্লাস ফাইভে আপনি আপনার সেই পজিশনে থাকবেন, এখানে কি পজিশন ওঠানামা করবে না। ক্লাস ফাইভে আপনি যেরকম লেখাপড়া করবেন তার ফলাফল কি দিবে, তারা আবার লিখিতভাবে করবে ক্লাস সিক্সে হবে। এমন কি হয় যে ক্লাস ফোরে যে ফার্স্ট হয় ক্লাস ফাইভে সে 6 মাস পরে তার রোল 2 হয়ে যায় বা 3 হয়ে যায়, এরকম হয় না, সেটা স্থায়ীভাবে কিন্তু লিখিত হয়ে যায়। এটা কারা করে? শিক্ষক করে। কেন করে? কারণ ছাত্রই এরকম ছিল। এখন নিত্যকর্ম বা বর্তমান কর্মের উপর নির্ভর করে কি আমাদের আগামীটা। যদি আমি বর্তমান অর্থাৎ ক্লাস ফাইভে ওঠার ভালো রেজাল্ট করার পর আবার তানাবানা করি, আমার লেখাপড়ায় একটু কমতি করি বা মনোযোগী অমনোযোগী হয়ে যাই, তাহলে কি হবে? আমার রেজাল্ট খারাপ হবে। এই যে লিখিত হচ্ছে আমার পরীক্ষার কারণে, সেটা কি আমারই কর্মের ফল? এমন না যে শিক্ষকরা ইচ্ছা করে লিখে দিচ্ছেন, এমনটা হয় না। কিন্তু দেখেন ওই যে নিত্যকর্মের যে ব্যাপারটা, এই যে ক্লাস ফাইভে ওঠার পর যার রোল 4, সে কী করলো? অনেক পরিশ্রম করলো। তাহলে কি হয়, অর্ধবার্ষিকী পরীক্ষা হয় বা আগে 6 মাস 9 মাস পর পর যে পরীক্ষাগুলো হতো, এভাবে 3টা মিলে আবার কি রেজাল্ট একসাথে করতো। তো সেক্ষেত্রে কি হয়, যে চতুর্থ অবস্থানে আছে সে কি করতে পারে, ওই অর্ধবার্ষিকী পরীক্ষায় প্রথম হতে পারে। সবাই জানলো যে প্রথম পজিশনে যে ছিল তার পজিশন কি হয়ে গেছে, নিচে নেমে গেছে। যে 4 নম্বর অবস্থানে ছিল সে কি করেছে, প্রথম হয়েছে। তারপরও কি তাকে কিন্তু ক্লাসের রোল 1 দেওয়া হয় না, কারণ এখনও ফাইনাল ফলাফল আসেনি। এটা হচ্ছে কি অর্ধবার্ষিকী পরীক্ষা। কিন্তু তাদের অবস্থানের যে পরিবর্তন হয়েছে, শিক্ষকের কাছে কি তার মর্যাদা বেড়েছে, যে এবার এই ছেলেটা প্রথম হয়েছে, আশা করা যায় সে ফাইনালও প্রথম হবে। আর যে প্রথম ছিল কি তার অবস্থান কমে গেছে। তো এইভাবেও কিন্তু মানুষ কর্মের মাধ্যমে তার পজিশনকে কি করতে পারে, পরিবর্তন করতে পারে। অর্থাৎ আমরা যা করব তাই পাব, আমরা যদি না করি তাহলে কি পাবো না। পুরো বিষয়টাই নির্ভর করে আমাদের কর্মের উপর। এখন প্রশ্ন আসতে পারে যে আমি হয়তো বা গত জন্মে কোনো খারাপ কর্ম করেছি, তো এই জন্মে আমি গরিব ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি কি কোনোভাবেই ধনী হতে পারবো না, বা আমার কি কোনোভাবেই সম্মানিত হওয়া সম্ভব না, অবস্থার পরিবর্তন হওয়া সম্ভব না? হ্যাঁ, অবশ্যই সম্ভব, কর্মের দ্বারা সবই সম্ভব। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা হচ্ছে আপনি কি জন্মসূত্রে কিছু সম্পত্তি পান, অর্থাৎ আপনার বাপ দাদার যদি অনেক সম্পত্তি থাকে, আপনি যদি সেই ঘরে জন্মগ্রহণ করেন, তাহলে কি করবেন? যে জন্মগতভাবেই আপনি ধনী হলেন, অনেক সম্পত্তি পেলেন, তারপর আপনি কি করতে পারেন? সেগুলোকে নষ্ট করে ফেলতে পারেন, আবার কি সেগুলোকে আগে বাড়িয়ে নিতে পারেন, উন্নতি করতে পারেন। আবার দেখা যায় যে গরিব ঘরে জন্মগ্রহণ করে, কিন্তু সে কি করে, পরিশ্রম করে কি করে একটা ভালো অবস্থানে চলে যায়। তো এই ব্যাপারটাও সেরকম, একটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া, অর্থাৎ আপনি পূর্বকর্মে কি করেছিলেন সেই কর্ম অনুযায়ী একটা ফলাফল, এটা আপনি এবার পেলেন, সব কিছু প্রারব্ধ হয়ে আসলো, সেই সঞ্চিত কর্মগুলো, আপনার সুখ দুঃখ সব কিছু এভাবেই আসতেছে, মানে উত্তরাধিকার সূত্রে পাওয়ার মতো। কিন্তু আপনি কি করতে পারেন, কর্ম করতে পারেন, খুব ভালো কর্ম করলে কি হবে, আপনার উন্নতি সম্ভব। এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এই, ওই যে যদি আপনি কোটিপতির ঘরে জন্মগ্রহণ করেন, তাহলে উন্নতি করলে কি আপনি আরও দ্রুত উন্নতি করতে পারবেন? এখন দরিদ্রতারও তো একটা ক্যাটাগরি আছে, এমন ক্যাটাগরিতে জন্মগ্রহণ করলেন তো সেখান থেকে তো উঠতে আপনার জন্য অনেক কষ্ট হবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ পেছনে যদি আপনার বেশি ভুল থাকে, তাহলে তো সামনে এবার আগাতে একটু কষ্টই হবে, কারণ ঘাটতিগুলো তো পূরণ করতে হবে আগে। অর্থাৎ দরিদ্রতার যে সীমা সেটাকে তাকে পার করতে হবে, তারপরে তো আপনি ধনী হবেন। তো আপনি করেছেন এত ভুল, আপনার কর্মের মধ্যে এত ভুল ছিল পূর্বকর্মে, তো এবার তো আপনার সময় লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু মূল কথা হলো আপনি সেটাই পাবেন যেটা আপনি করছেন, অর্থাৎ আপনি আপনার কর্মের ফল পাবেন। অনেক ধর্মের মানুষই একদম ভাগ্যের কথা এমনভাবে বলেন যে আর কোনোভাবে পরিবর্তন করা সম্ভব না, ভাগ্য এমন, যা লিখে রেখেছে তাই হবে, এখানে আমাদের কোনো হাত নেই, ইত্যাদি ইত্যাদি, সব আল্লাহর হাত, সব ঈশ্বরের হাত, এভাবে তারা বিভিন্ন কথাবার্তা বলেন। কিন্তু মূল বিষয়গুলোতে কিন্তু হাত দেন না। যদি বলি কোরআনের কথা, কোরআন স্পষ্টভাবে এভাবে আছে যে মানুষ যা করবে তার ফল পাবে, একটা শস্যা পরিমাণ সেই ফল কি বাদ দেওয়া হবে না। যে ভালো করবে সে তার ভালো ফল পাবে, যে খারাপ করবে কি সে তার খারাপ ফল পাবে, একদম তাই পাবে,
কোনো ছাড় দেওয়া হবে না, সরিষা পরিমাণও না। কোরআনের কয়েক জায়গায় এরকম কথা আছে স্পষ্টভাবে যে মানুষ যা করবে তাই পাবে, কিন্তু আমরা ধরে আছি কি সেই তকদির পূর্ব নির্ধারিত, এটুকুর মধ্যে পূর্ব নির্ধারিত কীভাবে হয়, এর হাকিকত কী, এগুলো আমরা শুনছি না। কোরআন যে বলছে যে পিতা তার পুত্রের পাপের বোঝা বহন করবে না, পুত্র তার পিতার পাপের বোঝা বহন করবে না, সেদিন তাদের সামনে তাদের কর্মকে আনা হবে, তাদেরকে তিল পরিমাণ বা সরিষা পরিমাণ কিছু বাদ দেওয়া হবে না, তারা ভালো করলে তার ভালো পাবে, খারাপ করলে খারাপ পাবে, এই যে কথাগুলো আছে এগুলো কিন্তু তারা সেভাবে বিশ্লেষণ করছে না। আর ব্যাখ্যা করলো সেটা করছে হচ্ছে মরার পর, যে এগুলো সব মরার পর হবে, মরার পর হবে, কিন্তু সার্বজনীনভাবে সাম্প্রতিক বিষয়ের সাথে কিন্তু তারা এটা ব্যাখ্যা করার চেষ্টা করছে না। যদি এমনই হতো যে আমাদের যা লেখা আছে তাই হবে বা ভাগ্যে যা আছে তাই হবে, তাহলে কিন্তু আমাদের কোনো কর্ম করার দরকার ছিল না। আমি ঘরে বসেই টাকা কামাতে পারতাম, আমাকে কোনো কর্ম করতে হতো না, একা একা টাকা আসতো, আমাদের ঘর বাড়ি রক্ষা করতে হতো না, তালা দিতে হতো না, কারণ চোর তো আসতো না। আবার তালা দিলি লাভ কী, কারণ চোর যদি চুরি করতে আসে, এটা যদি আমার ভাগ্যই থাকে যে আমার ঘরে চুরি হবে, তাহলে আমি তালা দিয়েও সেটা আটকাতে পারবো না, ব্যাপারটা তো এরকমই হওয়ার কথা। কিন্তু যদি আমরা আরেকটা হাদিসে দেখি যে যেখানে বলা হচ্ছে যে এক ব্যক্তি কী করলো, যে রাসূলের কাছ থেকে সে তাকদীর সম্পর্কে জানতে পারলো, তারপরে সে এরকম করলো যে সে উঠ না বেঁধি কী করবে, যেখানে যাওয়ার যাবে, কারণ পুরোটাই তো তাকদীর, ভাগ্যের উপর নির্ভর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, তাকে বললেন যে তুমি উঠ আগে বাঁধো, তারপরে কি যেখানে যাওয়ার যাও, অর্থাৎ তুমি নামাজ পড়তে যাও তাও তোমার কি আগে উঠ বাঁধো, অন্য কোনো কাজে যাও উঠ আগে বাঁধো, উঠ খোলা রেখে যেও না। এরকম একাধিক হাদিস আছে। মূল কথা হলো কি যে এই যে উঠ বেঁধে রাখতে হবে, ছেড়ে দেওয়া যাবে না, বা এই যে আমার সাইকেল আমি তালা দিয়ে রাখবো, ঘর তালা দিয়ে রাখবো, এই বিষয়টা কি তাকদীরের সাথেই সম্পৃক্ত। এই যে উঠ বেঁধে রাখবো, সাইকেল তালা দিয়ে রাখবো, ঘর তালা দিয়ে রাখবো, বা আমি আমার জিনিসপত্রের হেফাজত করার চেষ্টা করব, এগুলো কি ভাগ্যেরই ব্যাপার। অর্থাৎ কি ভাগ্য মানেই হচ্ছে কি আমার কর্মের দ্বারা যেটা নির্ধারিত হবে সেটা। আমি যদি উঠ খোলা রাখি তাহলে সে চলে যাবে অথবা চোরে নিয়ে যাবে, আমি ঘর খোলা রাখলে চোর আসবে, এটাই তো স্বাভাবিক। তারপরে ভাগ্যের দোষ দিলে তো হবে না, অর্থাৎ এটাই ভাগ্য যে তুমি তোমার কর্ম করো সে অনুযায়ী ফল পাবে। আর ওই যে চোর চুরি করবে বা চুরি হবে সেটা কি তার কর্ম কিন্তু, অর্থাৎ চোরও এরকম না যে ঘরে বসেই চুরি করে, তাকে অনেক পরিশ্রম করতে হয়। সবাই তার কর্মের ফল পায়, ভালো হোক বা মন্দ হোক, পুরো বিষয়টাই কি কর্ম। তবে হ্যাঁ, কিছু বিষয় আছে তকদিরের যে সেগুলো আসলে আমরা চাইলেও পরিবর্তন করতে পারি না, কারণ আসলে ওইটাও আমাদের কর্মই, এমন কর্ম যে আসলে সেটাকে পরিবর্তন করা বা সেটা থেকে বের হওয়া, সেই ফল ভোগ করা থেকে এটা সম্ভব হয় না। তাই বলা হয়ে থাকে যে বিনাশকাল বিব্রত বুদ্ধি, অর্থাৎ যখন আমাদের বিনাশের সময় আসবে তখন আমাদের বুদ্ধি কাজ করবে না, বা কি বিব্রত হয়ে যাবে, ভুল পথে নিয়ে যাবে, গুলিয়ে যাবে। অর্থাৎ ওই যে আমার ভাগ্যে যেহেতু আছে, আমার পূর্বের কর্মের এমন একটা অবস্থা যার ফল পেতে হলে কি আমার এই মুহূর্তে কি যদি আমি জ্ঞান কাজে লাগে তাহলে কি আমি আর সেটার ফল পাবো না, তাই অবস্থাই এরকম হয় যে আসলে আমার বুদ্ধি কাজ করে না, আমার বুদ্ধি এরকম হবে যা তাই আমি ওরকম কর্ম করবো আর বিনিময়ে ওরকম একটা ফল পাবো। আমার দাদা হুজুর বলেছেন যে ভাগ্যে যা আছে বুদ্ধিতে কি তাই জোটে, অর্থাৎ আমার ভাগ্যে যা আছে অর্থাৎ পূর্বের কর্মের, এটাও কর্মের বিষয়, এখানে ভাগ্য দ্বারা সেরকম কিছু না যে যা লিখিত হয়েছে আমার কোনো ইচ্ছা না এখানে তাই আমি পাবো, আমার ভালো করলো কোনো লাভ নাই, মন্দ করলো লাভ নাই, এরকম না। অর্থাৎ সঞ্চিত কর্মই এমন যে আসলে সেটার যে ফল ভোগ করার, সেটা ভোগ করার জন্য আমার বুদ্ধি সেই মুহূর্তে সেটাই জুটবে। ভাগ্যের বিষয়টা এখানেই একটু মানে অন্যরকম, যে আমার ভাগ্যে যদি থাকে কর্মের ফল যদি এরকম হয়, পেতে হলে আমাকে এরকম কর্ম করতে হবে, তাহলে আমার বুদ্ধিতে কি তাই জুটবে। এক্ষেত্রে আসলে কোনো কর্ম করে সেখান থেকে আসলে বের হওয়া সম্ভব হয় না, কারণ আমি তো করেছি এমন কিছু ভুল। তাই তাকদীর বা পূর্বকর্মের ফলই আমাদের সব কিছুকে নিয়ন্ত্রণ করছে, তকদীরকে অস্বীকার করার কিছু নেই। বিষয় হচ্ছে তকদীরকে বুঝতে হবে, এর হাকিকত কী। সাধারণ মানুষ যেভাবে তকদীরকে বুঝে বিষয়টা সেরকম না, তাহলে তো সমস্ত দোষ স্রষ্টার উপরই পড়ে। আমাদের বুঝতে হবে স্রষ্টা আমাদের জন্য সেটাই লিখে রেখেছেন আমরা যেটার উপযুক্ত, আমরা যেটা করছি সেটারই ফল তিনি লিখে রেখেছেন আমাদের জন্য। আশা করি বুঝতে পেরেছেন।
তারপরে যদি কেউ না বুঝতে পারেন, মন্তব্য করতে পারেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।